আকাশে শ্যামবাজার থেকে মেট্রো করে রওনা দিয়েছিলাম রাসবিহারি পর্যন্ত। মেট্রোয় ছিল সাংঘাতিক ভিড়, তবুও ভিড় ঠেলে ঠুলে আমরা পৌঁছে গিয়েছিলাম রাসবিহারি। ওখান থেকে প্রথমেই শুরু করেছিলাম কেশবপ্রিয় পার্ক, বিশাল মাঠ, আর সেই জন্যই ভিড়টা অতটা মনে হয়নি। চতুর্থের দিন গিয়েছিলাম, আগের বছর চতুর্থের দিন প্যান্ডেল ওপেনিং হয়নি, তাই একটু ভয় ভয়ে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম প্যান্ডেল ওপেন হয়ে গেছে, আর প্যান্ডেলের ভেতরে ছিল খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজই ছিল নিখুঁত, খুবই সুন্দর। প্রত্যেকবারের মতো এবারেও কেশবপ্রিয় পার্কের মাতৃ প্রতিমা ছিল অপূর্ব সুন্দর। সামান্য ভিড় হলেও সেটা আর অতটাও কষ্ট হচ্ছিল না। তারপর আমরা কেশবপ্রিয় পার্ক থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ত্রিধারা। আগে কেশবপ্রিয় পার্ক থেকে ত্রিধারা যাওয়ার পথে আমরা শটে যেতাম, কিন্তু ওই রাস্তাটা এখন বন্ধ ছিল। তো ত্রিধারায় এসে দেখলাম সামনেই হয়েছে খুব সুন্দর এই নেট আর মশারির যে জাল হয় ওইটা দিয়ে খুব সুন্দর এই ফুলগুলো বানানো হয়েছে। তার সঙ্গে তার ছিল, সব মিলিয়ে অপূর্ব সুন্দর ছিল প্যান্ডেলটা। ত্রিধারার প্যান্ডেল বা প্রতিমা প্রত্যেক বছরই বেশ ভালোই হয়, খুব সুন্দর প্রতিমা ছিল এখানে, আর মণ্ডপ সজ্জাও ছিল খুবই সুন্দর। সামান্য ভিড় থাকলেও প্রতিমা দেখতে কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হিন্দুস্তান ক্লাব। এখানে থিম ছিল আমরা যে হাতে টানা রিক্সায় চড়ি, সেই রিক্সোর ওপর ভিত্তি করে পুজো মণ্ডপ। এখানে রিক্সোর যাবতীয় পার্টস দিয়ে তৈরি হয়েছিল পুজো মণ্ডপটি। এমনি রিক্সোও ছিল সাজানো খুব সুন্দর, আর রিক্সোতে যা যা লাগে সেইগুলোকে এত সুন্দরভাবে অভিনবভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন যে বোঝাই যাবে না। এখানে ওই রিক্সোরই পার্টস দিয়ে মণ্ডপটি তৈরি হয়েছে, যেমন এই যে এখানে রিক্সোর চাকা বা এখানে যে মহিষের যে মাথাটা দেখা যাচ্ছে এটা ছিল ওই রিক্সোর যে সিট হয় সেই সিট দিয়ে, খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায়ই নেই। এইভাবেই হাতে টানা রিক্সোর যাবতীয় যন্ত্রপাতি বা পার্টস দিয়েই পুরো মণ্ডপটি সুসজ্জিত হয়েছিল, আর দেবী প্রতিমাও ছিল খুবই সুন্দর। সব মিলিয়ে মণ্ডপটি একটি আলাদা রূপ নিয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সিঙ্গি পার্ক, এখানে ছিল সাত মহলের অন্দরমহল। বাঁশের কাজ, বাঁশের কঞ্চি, বাঁশের তার হয় সেসব দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল। সিঙ্গি পার্কের মায়ের প্রতিমাও মুখ ছিল খুবই সুন্দর। এখনকার যে থিম পুজো হয় তার মধ্যে এইরকম একটি ঠাকুর দেখতে পেয়ে আমাদের মনটা খুব ভরে গিয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম এগডালিয়া। এগডালিয়া তো নতুন করে কিছু বলার কথাই নয়, এগডালিয়ার পুজো নিজস্ব সাবেকিয়ানায় এখনও বজায় আছে এবং দেখতে খুবই সুন্দর। প্যান্ডেলের ভেতর থেকে বাইর মণ্ডপ সব মিলিয়ে অপূর্ব সুন্দর, মায়ের প্রতিমাও খুবই সুন্দর। গত বছর আমরা এগডালিয়াও দেখতে পারিনি, কিন্তু এবছর যেহেতু সব কিছুই দেখতে পেয়েছি তাই তোমাদের জন্য এই সুন্দর ভিডিওটি করে নিয়ে এলাম।